আসসালামু আলাইকুম। অনেক ভাই আমাকে প্রশ্ন করেছেন, কমেন্টস করেছেন যে সৌদি এয়ারলাইন্সের জেদ্দা টু ঢাকা ফ্লাইটের আপডেট দেওয়ার জন্য আগামী আগস্ট মাসে আপ ডাউন টিকিটের মূল্য কত হয় সেটি জানানোর জন্য। কেউ বলেছেন 2 মাস, কেউ বলেছেন 3 মাস, কেউ আবার বলেছেন 4 মাস। তো আমি মোটামুটি একটা দেখিয়ে দেবো, আপনাদের ধারণা হয়ে যাবে আসলে আগস্ট মাস থেকে 2 মাস অথবা 3 মাসের ছুটিতে গেলে জেদ্দা টু ঢাকা ফ্লাইটের আপ ডাউন টিকিটের মূল্য কত হতে পারবে। এবং এই ভিডিও যদি আপনারা কমপ্লিট দেখতে পারেন তাহলে যাওয়ার টিকিটটাও জানতে পারবেন, আসার টিকিটটাও জানতে পারবেন। পাশাপাশি আপনারা যারা ট্রাভেলসে টিকিট করবেন আপনাদের জন্য সহজ হয়ে যাবে, আপনাদের একটা বাজেট তৈরি করতে পারবেন আগামী মাসে ছুটি যাওয়ার জন্য। টিকিটের মূল্য কত, টিকিট কত দিয়ে কিনবেন সেটি আমি আপনাদের জানিয়ে দেবো। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আমার একটি অনুরোধ, আপনারা বিভিন্ন গ্রুপে এই ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ আমি আপনাদের আপডেট দিচ্ছি, আপনারা জানতে পারছেন। আমার প্রবাসী ভাই বোন আরও যারা আছেন বিভিন্ন গ্রুপে যুক্ত আছেন, আপনারা যদি শেয়ার করেন তাহলে তাদেরও সঠিক তথ্যটি জানা হয়ে যাবে এবং তাদের বাজেট তৈরি হয়ে যাবে। এখানে আমি যদি জেদ্দা দিয়ে দিই, জেদ্দা দিয়ে দিলাম এবং তারিখটি এখানে আমি সিলেক্ট করে রেখেছি, ধরে নিলাম আমি আগস্টের 10 তারিখে যাব। পাশাপাশি যদি 3 মাসের ছুটিতে যাই, নভেম্বরের 10 তারিখে গেলে 7 তারিখে আসতে পারবো। নভেম্বরের 7 তারিখে আপনার 3 মাস হবে, 3 দিন কম, 3 মাস হবে। তো সার্চে ক্লিক করে দেওয়ার পর আপনার টোটাল প্রাইসটা চলে আসবে এবং যাওয়ার কত টিকিটের মূল্য, আসার কত টিকিটের মূল্য এবং কত কেজি সামান আপনি নিতে পারবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের শেষ পর্যন্ত দেখিয়ে দিব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। অবশ্যই যারা এখনও লাইক দেন নাই অবশ্যই লাইকটি দিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা আপ ডাউনের টোটাল টিকিটের মূল্য হচ্ছে 2357 রিয়াল এবং যাওয়ার টিকিটের মূল্য যদি আমি আপনাদের দেখিয়ে দিই সহজ হয়ে যাবে, যারা সিঙ্গেল টিকিট কাটবেন তারাও টিকিট কাটতে পারবেন। নেটটি একটু স্লো হয়ে যাওয়ার জন্য লোডিং হচ্ছে না, লোডিং হয়ে যা, লোডিং হয়ে যা, লোডিং হয়ে যা হয়ে যাচ্ছে, ইনশাল্লাহ একটু ধৈর্য ধরে সাথেই থাকবেন। আপনারা কমেন্টস করে আপনারা জানাতে পারেন আপনারা কোন এয়ারলাইন্সের আপডেট পেতে চান। লোডিং হচ্ছে না কেন, রিফ্রেশ করে দেই, নেটওয়ার্কে হয়তো কিছু সমস্যা করছে। তো আপনারা যারা টিকিট বা বিভিন্ন আপডেট পেতে চান, বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটের আপডেট পেতে চান, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনারা দুঃখিত হবেন না, আমি সহজ ভাষায় আপনাদের সাথে কথা বলছি, আমি কোনো ফর্মালিটিস পালন করছি না, আপনাদের সাথে সহজ ভাবে কথা বলার চেষ্টা করছি এবং দ্রুত আপনাদের আপডেট দেওয়ার চেষ্টায় আমি কাজ করে যাচ্ছি। আপনাদের প্রতিনিয়ত আপডেট দিয়ে যাব ইনশাল্লাহ। আমার কথাগুলো শুনে শুনে বিরক্ত হবেন না এবং আমি গুছিয়ে কথা বলতে পারি না আপনাদের মতো, আপনারা আমার সাথেই থাকবেন। ভালোবেসে সাথে থাকলে ইনশাল্লাহ আপনাদের সব সময় আপডেট দেবো, আপনাদের পাশে থাকবো। তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল প্রাইস এখানে আবার চলে আসছে, দেখি আমি রিয়ার টু ঢাকার চলে আসছে, আসলে কি হলো বুঝলাম না, কি হয়ে গেল, কি হতে কি হয়ে গেল বুঝতে পারলাম না। এখানে আবার বোধহয় আমি সিলেক্ট করে দিতে হবে জেদ্দা, জেদ্দা সৌদি আরবিয়া, পাশাপাশি ঢাকা, ঢাকা আসারটি এবং ডেটটি দিয়ে দিচ্ছি আমি আগামী আগস্ট মাসে, ধরে নিলাম 7 তারিখ যাব এবং 3 মাসের ছুটি দিয়ে আমি 1 তারিখ চলে আসব। অ্যাপ্লাই করে দিলাম, তারপর নেক্সটে ক্লিক করে দিলাম। এবার দেখে নিই টিকিটের মূল্য কত দেখায় আমাকে। জেদ্দা থেকে আপনি রিয়াদ হয়ে যেতে হবে 990 রিয়াল, জেদ্দা টু রিয়াদ, রিয়াদ টু ঢাকা 990 রিয়াল আমি সিলেক্ট করে দিব। 990 রিয়ালের টিকিট যদি আপনি কাটেন তাহলে পাবে, আপনি নিতে পারবেন 23 কেজি ওজনের একটি লাগেজ, সাথে আপনি যদি তারিখ পরিবর্তন করতে চান 250 রিয়াল দিয়ে আপনি তারিখ পরিবর্তন করতে পারবেন। তো কন্টিনিউ করে দিলাম, দেওয়ার পর আসার টিকিটের মূল্য হচ্ছে ঢাকা টু ডাইরেক্ট জেদ্দা। তো ঢাকা টু ডাইরেক্ট জেদ্দায় যদি আসেন আপনি 1602 রিয়ালে আপনি টিকিট করতে পারবেন এবং এটি আপনি 23 কেজি ওজনের একটি লাগেজ আনতে পারবেন। পাশাপাশি 150 রিয়াল দিয়ে আপনি টিকিটের তারিখ পরিবর্তন করতে পারবেন। দুঃখিত, 23 কেজি ওজনের 2টি লাগেজ আপনি আসার সময় আনতে পারবেন। তো কন্টিনিউ করে দিলে আমাদের টোটাল প্রাইসটি চলে আসবে জেদ্দা টু ঢাকার যে আপ ডাউন টিকিটের প্রাইসটি আপনারা জানতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে এবং বিরক্ত হচ্ছেন, বিরক্ত হলেও হাসি মুখে বলবো আপনারা বিরক্ত হবেন না, আপনাদের আপডেট দেওয়ার জন্যই আমি খোলা মনে খোলা ভাষায় কথা বলছি। তো দেখেন এখানে জেদ্দা টু রিয়াদ, রিয়াদ টু ঢাকা টিকিট যাওয়ারটা এবং আসার টিকিট হচ্ছে ঢাকা টু ডিরেক্ট জেদ্দা, টিকিটের মূল্য হচ্ছে 2592 রিয়াল। তো এই ছিল আসলে যারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি দেখিয়েছি সৌদি এয়ারলাইন্সের 2592 রিয়াল এবং আপনারা যারা ট্রাভেলসে টিকিট করবেন আশা করছি এই রেটে পাবেন অথবা কিছুটা কম বেশ হতে পারে। দুঃখিত হবেন না, আমার কথায় অনেক সময় বেড়া লাগছে, আমি সিলেট থেকে আপনাদের সাথে, সিলেটি অনেক সময় চলে আসে, দুঃখিত হবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বিভিন্ন প্রবাসী ভাই বোনদেরকে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি প্রতিনিয়ত আপনাদের পছন্দ অনুযায়ী আপডেট দিব, আপনারা কমেন্টস করে জানাবেন এবং যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।